চলুন শুরু করা যাক আমি আপনাদের সাথে আছি দিবাকর প্রথমে প্লাস চিহ্নটি ক্লিক করুন আপনার প্রয়োজন মতো অ্যাসপেক্ট রেশিও ক্লিক করুন মিডিয়া অপশনটিতে যান আপনার প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করুন দেখা যাবে প্রথম লেয়ারে ফাইলটি চলে এসেছে এবং ফাইলটিতে কোনো সাবস্ক্রাইব বাটন নেই এখন যে স্থানে সাবস্ক্রাইব বাটনটি আনতে চান সেই জায়গায় কার্সারটি রাখুন এখন লেয়ার অপশনটিতে প্রবেশ করুন মিডিয়া বাটনটি ক্লিক করুন আগে থেকে নামানো গ্রিন স্ক্রিনের ফাইলটি দ্বিতীয় লেয়ারে আনুন এখন দেখা যাচ্ছে আমার দ্বিতীয় লেয়ারে গ্রিন স্ক্রিন ফাইলটি চলে এসেছে এখন ক্রমাকৃতে প্রবেশ করতে হবে ক্রোমা কি এনাবেল করুন এবং এই দুটি অপশন ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট করুন প্রথম অপশনটি আপনার সাবজেক্টের দ্বিতীয় অপশনটি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের এখন আপনার সাবস্ক্রাইব বাটনটি প্রয়োজনীয় জায়গায় স্থাপনের জন্য দ্বিতীয় লেয়ারটিতে আরেকবার ক্লিক করুন এই বাটনটি ধরে ছোট বড় করুন এবং মাঝখান বরাবর ক্লিক করে যে কোনো স্থানে সাবস্ক্রাইব বাটনটি স্থাপন করুন এখন ভিডিওটি আমরা চালিয়ে দেখব যে ভিডিওটি ঠিকমতো কাজ করছে কি না দেখা যাচ্ছে ভিডিওটি ঠিকঠাক মতো কাজ করছে এভাবেই আমরা যে কোনো ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারি আজকে এটুকুই সামনের দিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখানে একটু বলে রাখা দরকার ক্রোমাকি অপশনটি অনেকের ফোনেই পাওয়া যায় না এর কারণ তাদের র্যামের দুর্বলতা এবং তাদের প্রসেসরের দুর্বলতা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না